বন্ধুরা, আমাদের সৌরজগতে এমন কিছু দুনিয়া আছে যেটা আশ্চর্যতে ভরপুর। আর বন্ধুরা, এই আশ্চর্যকর ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। আর আজকের এই ভিডিওতে আমাদের সৌরমণ্ডলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেখা এই রকম কিছু দুনিয়া সম্পর্কে জানব। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক স্যাটার্নের মন্ত্রমুগ্ধ করা উপগ্রহ এনসেলেডাসের কাছে, যার বাইরে বরফের আবরণের নিচে একটি আশ্চর্যজনক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, একটা মহাসাগর এর নিচে লুকিয়ে রয়েছে, যেখানে জীবন থাকার জন্য একটি সম্ভাব্য ঠিকানা। বন্ধুরা, যত যত করে আমরা এই চাঁদের গভীরে যাই, ততই আমরা এর সারফেসে ফাটল দেখতে পাই। আর বন্ধুরা, এর মাঝখান দিয়ে এক জলের বাষ্পের বেলুন ফোটে। এই বিশাল মেঘ আগে দেখা সকল মেঘের থেকে কয়েক গুণ বড় ছিল, যেটা জীবন বাঁচানোর জন্য নিজের মধ্যে রাসায়নিক তত্ত্ব লুকিয়ে রেখেছে, যেটা এই চাঁদের শক্ত বরফের চাদরের মধ্য দিয়ে বাইরে বেরোচ্ছে। এনসেলেডাস এমন একটি সামুদ্রিক দুনিয়া, যেটা আমাদের এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফের খোঁজ করার ক্ষেত্রে একটি বিশাল বড় সুযোগ দেয়, যার বিশাল বড় মহাসাগর একটি বরফের চাদরের দিয়ে সুরক্ষিতভাবে মোড়া রয়েছে। বন্ধুরা, হতে পারে সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টের রহস্যময় এনার্জি দ্বারা জীবিত জীবকে তৈরি করেছে, কিন্তু বন্ধুরা প্রশ্ন একটাই, যে আমরা কিভাবে এই কমপ্লিকেটেড ব্রহ্মাণ্ডের রহস্যকে সলভ করব। বন্ধুরা, আমাদের পৃথিবী থেকে লাখো কিলোমিটার দূরে অবস্থিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এনসেলেডাসের রহস্যকে খোলাসা করার জন্য নিজের কোমর বেঁধে নিয়েছে। তো বন্ধুরা, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের সৌরমণ্ডল কি ইন্টারেস্টিং মাল্টিপ্ল্যানেটারি লাইফ সাপোর্টিং স্টার সিস্টেমে বদলে গেছে? বন্ধুরা, আসুন এই সকল কিছু এই ভিডিওর মধ্যে জেনে নেওয়া যাক। বন্ধুরা, রিসেন্টলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শকিং করার মতো একটি বড় রহস্য থেকে পর্দা উঠিয়েছে। এপিক প্রপোসানের একটি অলৌকিক ঘটনা উন্মোচন করেছে। সনি অর্থাৎ স্যাটার্নের চাঁদ এনসেলেডাস জলীয় বাষ্পের বিশাল বড় একটি অংশকে উগড়ে দিয়েছে, যেটা আগে কখনো দেখা যায়নি। এই বিশাল বড় মেঘটি জীবনের সম্ভাবনার বীজকে নিজের অলৌকিক আলিঙ্গনে রেখেছে। এগুলি এই উপগ্রহের ঠান্ডা বরফের লেয়ারের নিচে চুপচাপ বেঁচে বেরিয়ে যায়। সাল 2005 নাসার নিডল স্পেস ক্র্যাফ্ট এই দুর্দান্ত জিনিসটি প্রকাশ করেছে। এই মেঘের মধ্যে এনসেলেডাসের মধ্যে লুকোনো সকল সারফেস ফাটলের মধ্যে নির্গত বরফের কণা উপস্থিতি শনাক্ত করেছে। যাই হোক বন্ধুরা, এখন বর্তমানে JWST এর মাধ্যমে এটা জানা গেছে যে এই পার্টিকেলগুলি অদেখা শক্তি দ্বারা চালিত হয়েছে এবং আগের থেকে অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে, আর ওটা আবার এত তেজ গতিতে, যার জন্য এটাই চাঁদের সীমানাকে পার করে মহাকাশে ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে ফেলেছে। নাসার গোল্ডেন স্পেস ফ্লাইট সেন্টারে একজন প্ল্যানেটারি অ্যাস্ট্রোনমার বলেছেন যে এটা বিশাল বড়, কিন্তু বন্ধুরা, তা সত্ত্বেও উনি এটাকে ঠিকঠাকভাবে বোঝানোর জন্য সায়েন্টিফিক পেপারের সাহায্য নিয়েছেন, যেটা এই আশ্চর্যজনক রহস্যকে পুরোপুরি উন্মোচন করতে পারে, যেখানে ক্যাসিনি শুধুমাত্র চাঁদের পৃষ্ঠের কাছাকাছি বরফের টুকরো দেখতে পায়। বন্ধুরা, ওয়েবের ওয়াইডার প্যানোরামিক ভিউ এর খুবই সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট এনসেলেডাসের কাছ দিয়ে বেরিয়ে যাওয়া গ্যাসিয়াস সিগন্যালকে ক্যাপচার করেছে। 9th নভেম্বর সাল 2022 এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এনসেলেডাসকে খুব নিখুঁতভাবে দেখেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে মহাজাগতিক কমিউনিয়নের একটি বোধগম্য দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছিল। এখানে মাত্র 4.5 মিনিটে এই বিশাল বিস্তৃত ডেটাকে ক্যাপচার করেছে। বন্ধুরা, যেটা জলীয় বাষ্পের একটি ঠান্ডা প্লাব, যেটা অতল জুড়ে ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, আমরা ভবিষ্যতে আসা সায়েন্টিফিক পেপারের মাধ্যমে আমরা এটা মাপবো, এর মধ্যে থাকা জলের মাত্রা এবং জলের তাপমাত্রা সম্পর্কে জানবো, কিন্তু বন্ধুরা, বর্তমানে আমরা এই ডেটা থেকে জানতে পেরেছি যে এর মধ্যে থাকা প্লুম কম ঘনত্বযুক্ত হতে পারে, অর্থাৎ একটি ঠান্ডা মেঘের মতো, যেটা ওনাদের জন্য ভালো খবর নয়, যেনারা প্লুম থেকে স্যাম্পেল নিয়ে জীবনকে খোঁজ করার চেষ্টা করেছে, কেন কি এটা জীবনের সংকেতকে খোঁজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু তবুও রহস্য দিয়ে ভরা এই চাঁদ আমাদের বিজ্ঞানীদের আকর্ষণ করেই চলেছে, যেটা ভবিষ্যতে আরও খোঁজ করার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর বন্ধুরা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই আশ্চর্যজনক ফলাফল এবং এর মধ্যে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনের জন্য চেষ্টা প্রথম থেকেই করেই চলেছে। রিসেন্টলি JWST অর্গানাইজাররা ভবিষ্যতে আসা অবজারভেশনের একটি লিস্ট প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আরও একটি উচ্চভিলাষী প্রচেষ্টা, এনসেলেডাসের একটি লম্বা অধ্যয়ন। বন্ধুরা, এই সমস্ত সাবসিকুয়েন্ট উদ্যোগ প্রাথমিক অধ্যয়নের সময়কালের 6 গুণ ডেডিকেট করবে, যার লক্ষ্য হবে অর্গানিক কম্পাউন্ড এবং হাইড্রোজেন পারক্সাইডের মতো কেমিক্যাল কম্পাউন্ডের রহস্যকে উন্মোচন করা। এর জন্য বিভিন্ন প্রস্তাব বর্তমানে বিবেচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অরবিলিয়েন্ডার মিশন, যা বরফীয় দক্ষিণ মেরুতে ল্যান্ড করার আগে এক্সটেন্ড পিরিয়ডের মধ্যে চাঁদের চারিদিকে পরিক্রম করবে। বন্ধুরা, এছাড়াও অটোনোমাস স্নেকের মতো রোবটকেও তৈরি করা হচ্ছে, যেটা এনসেলেডাসের গভীর বরফের পৃষ্ঠকে পার করে লুকোনো মহাসাগর সম্পর্কে জানাবে। বন্ধুরা, জেমস ওয়েবের ভবিষ্যৎ চেষ্টা কেবল এনসেলেডাস পর্যন্ত সীমিত নয়। নাসার গোল্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে অ্যাস্ট্রোনমি প্ল্যানেটারি সায়েন্টিস্ট জেরেনিমো ব্যালানুয়েভা একটি আশ্চর্যজনক সেমিনারে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। উনি বলেছিলেন, এই টেলিস্কোপ জুপিটারের চাঁদ অর্থাৎ ইউরোপার মধ্যে কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছিলেন। আর বন্ধুরা, এই কার্বন ডাই অক্সাইডের খোঁজ আপনারা আগের একটি ভিডিওতে দেখেছেন, এটা কিন্তু সত্যি অতুলনীয়, কেন কি কার্বন এবং অক্সিজেন জীবনের জন্য
কতটা জরুরি সেটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। এই জন্য নাসা ভবিষ্যতে আসা খুব তাড়াতাড়ি ইউরোপার জন্য একটি মিশন লঞ্চ করার প্রচেষ্টা করছে, যেটা সামুদ্রিক দুনিয়ার রহস্যকে জানার জন্য ওর একদম গভীর পর্যন্ত যাবে। নাসা বলছে যে ওনারা অ্যাডভান্স এবং এক্সট্রা অর্ডিনারি তত্ত্বযুক্ত আমাদের এই বিশাল সৌরমণ্ডলের খোঁজের দিশাতে একটি নতুন যুগ শুরু করার জন্য দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, যেমনটা আমরা আগে বলেছিলাম যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লাগাতার আমাদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়িয়ে চলেছে, আমাদের অনেক অজানাকে জানাচ্ছে, আমাদের ইমাজিনকে ভেঙে নতুন একটি অধ্যায় তৈরি করছে, যার জন্য এটা দেখে নিশ্চয়ই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে আমরা মানব জাতি অনেক শীর্ষে পৌঁছে গেছি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একের পর এক ইন্টারেস্টিং খোঁজ আমাদের পরবর্তী খোঁজের জন্য আরও উৎসাহিত করে। বন্ধুরা, আমাদের জ্ঞানের খোঁজ, এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফের খোঁজ এবং এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের এই ইন্টারেস্টিং দুনিয়ার খোঁজ আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আর বন্ধুরা, যেটা আমাদের অনিশ্চিত এবং আকর্ষণীয় ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আর বন্ধুরা, JWST সম্পর্কে আপনার কি ধারণা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলি এখানে দিয়ে রাখলাম, কিন্তু ভবিষ্যতে যারা কমেন্ট করবেন, অর্থাৎ ওই ভিডিওতে যারা ভবিষ্যতে কমেন্ট করবেন তাদের কমেন্ট তো আর নিতে পারবো না। ঠিক তেমনিভাবে এই ভিডিওতে যারা তাড়াতাড়ি কমেন্ট করবেন তাদের কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে আমি ডিসপ্লে করে দেবো। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন অতিথি এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো এবং সাপোর্ট করে আরও বড় করে তুলুন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। যাই হোক, আল্লাহ ভগবান গডের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।